করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে স্থবির হয়ে আছে গোটা বিশ্ব, আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় আটকা পড়েছেন 170 বাংলাদেশি। তারা সবাই দ্রুত দেশে ফিরতে চান। আটকে পড়া এইসব বাংলাদেশিদের মধ্যে শিক্ষার্থী রয়েছেন, দেশটিতে করোনা প্রাদুর্ভাবের আগে বেড়াতে যাওয়া পর্যটকও রয়েছেন অনেক। ইতিমধ্যে অনেকের টাকা ফুরিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন, অনেকের কাছে খাবার কেনার টাকা নেই, বাড়ি ভাড়াও দিতে অক্ষম হয়ে পড়েছেন কেউ কেউ। নিজেদের দুর্দশার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাসও দিয়েছেন অনেকেই। শিক্ষার্থী ফয়সাল ওহাব জানিয়েছেন, তার মতো আরও অনেক শিক্ষার্থী আছেন অস্ট্রেলিয়ায়। প্রায় সবার অবস্থাই এখন খারাপ, কারণ বৈশ্বিক মহামারীতে আক্রান্ত অস্ট্রেলিয়াও। লকডাউনের কারণে সব দোকানপাট অফিস বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে সবাই। কেউ বাড়ি ভাড়া দিতে পারছেন না, কারো খাবারের সমস্যা। দেশে ফিরলে এই সমস্যা থেকে রেহাই পাবেন তারা। তাই বাংলাদেশ সরকারের কাছে ফয়সালের আকুল অনুরোধ, আমাদের শিগগিরই দেশে ফিরিয়ে নিন। ফয়সাল জানান, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের অনুষ্ঠানে যোগ দিতে অস্ট্রেলিয়ায় এসে তার মা আটকা পড়েছেন। সিডনিতে লকডাউনে পড়ে মানবেতর দিন পার করছেন তারা। এদিকে স্ত্রী সন্তান সহ 20 মার্চ অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে আটকা পড়েছেন ঢাকায় একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত মোহাম্মদ তারিকুর রহমান। বিভিন্ন এয়ারলাইন্সে যোগাযোগ করেও দেশে ফেরার কোনো ব্যবস্থা করতে পারেননি তিনি। সেখানে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেও কোনো তথ্য পাননি। এদিকে তার সব টাকা ফুরিয়ে যাচ্ছে। তিনি জানান, সঙ্গে যা টাকা এনেছি তা প্রায় শেষ। 29 মার্চ ফেরার কথা ছিল, এখন এপ্রিল শেষ হচ্ছে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আবার আবেদন করতে গেলে $1100 লেগে যাবে, যা আমার পক্ষে আর সম্ভব নয়। এদিকে যে আত্মীয়ের বাসায় আছি ওনারও চাকরি চলে গেছে। এখন এই মুহূর্তে দেশে ফিরতে না পারলে সব পরিবারে না খেয়ে মরতে হবে। ফয়সাল তারেকের মতো 170 জন বাংলাদেশির সবাই একই রকম পরিস্থিতিতে পড়েছেন। এই ব্যাপারে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন তারা। ইতিমধ্যে এসব বাংলাদেশির ফেরানোর বিষয়ে ঢাকায় সুপারিশ করা হয়েছে। তারা এখন ঢাকার সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।